রাশিয়া কৃষ্ণ সাগর দিয়ে শস্য রফতানি চুক্তি থেকে সরে যাওয়ায় বিশ্ব খাদ্য সরবরাহ ঝুঁকিতে পড়েছে বলে খবর প্রকাশ করেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। এরই মধ্যে বিশ্বজুড়ে এর প্রভাব পড়তে শুরু করেছে সরবরাহ সংকটের সংখ্যায়। শিকাগোতে গমের দাম শতকরা 5 ভাগ এবং ভুট্টার দাম শতকরা 2 ভাগ বেড়েছে। মালয়েশিয়ার তেলের দাম বেড়েছে শতকরা 4 ভাগ। রাশিয়ার সিদ্ধান্তে আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে পাঠাতে যাওয়া কয়েক লাখ টন গম ঝুঁকির মধ্যে পড়েছে। পানিপথের মানবিক করিডোর দিয়ে রবিবার কোনো জাহাজ চলাচল করেনি। সিদ্ধান্ত প্রত্যাহার করতে রাশিয়াকে চাপ দিচ্ছে জাতিসংঘ, তুরস্ক এবং ইউক্রেন। নিজেদের সিদ্ধান্তে অটল থাকলেও ট্রানজিট দিয়ে সোমবার 16টি জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে রাশিয়া। রাশিয়া কৃষ্ণ সাগর দিয়ে শস্য রফতানি চুক্তি থেকে সরে যাওয়ায় বিশ্ব খাদ্য সরবরাহ ঝুঁকিতে পড়েছে বলে খবর প্রকাশ করেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। এরই মধ্যে বিশ্বজুড়ে এর প্রভাব পড়তে শুরু করেছে সরবরাহ সংকটের সংখ্যায়। শিকাগোতে গমের দাম শতকরা 5 ভাগ এবং ভুট্টার দাম শতকরা 2 ভাগ বেড়েছে। মালয়েশিয়ার তেলের দাম বেড়েছে শতকরা 4 ভাগ। রাশিয়ার সিদ্ধান্তে আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে পাঠাতে যাওয়া কয়েক লাখ টন গম ঝুঁকির মধ্যে পড়েছে। পানিপথের মানবিক করিডোর দিয়ে রবিবার কোনো জাহাজ চলাচল করেনি। সিদ্ধান্ত প্রত্যাহার করতে রাশিয়াকে চাপ দিচ্ছে জাতিসংঘ, তুরস্ক এবং ইউক্রেন। নিজেদের সিদ্ধান্তে অটল থাকলেও ট্রানজিট দিয়ে সোমবার 16টি জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে রাশিয়া। রাশিয়া কৃষ্ণ সাগর দিয়ে শস্য রফতানি চুক্তি থেকে সরে যাওয়ায় বিশ্ব খাদ্য সরবরাহ ঝুঁকিতে পড়েছে বলে খবর প্রকাশ করেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। এরই মধ্যে বিশ্বজুড়ে এর প্রভাব পড়তে শুরু করেছে সরবরাহ সংকটের সংখ্যায়। শিকাগোতে গমের দাম শতকরা 5 ভাগ এবং ভুট্টার দাম শতকরা 2 ভাগ বেড়েছে। মালয়েশিয়ার তেলের দাম বেড়েছে শতকরা 4 ভাগ। রাশিয়ার সিদ্ধান্তে আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে পাঠাতে যাওয়া কয়েক লাখ টন গম ঝুঁকির মধ্যে পড়েছে। পানিপথের মানবিক করিডোর দিয়ে রবিবার কোনো জাহাজ চলাচল করেনি। সিদ্ধান্ত প্রত্যাহার করতে রাশিয়াকে চাপ দিচ্ছে জাতিসংঘ, তুরস্ক এবং ইউক্রেন। নিজেদের সিদ্ধান্তে অটল থাকলেও ট্রানজিট দিয়ে সোমবার 16টি জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে রাশিয়া। রাশিয়া কৃষ্ণ সাগর দিয়ে শস্য রফতানি চুক্তি থেকে সরে যাওয়ায় বিশ্ব খাদ্য সরবরাহ ঝুঁকিতে পড়েছে বলে খবর প্রকাশ করেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। এরই মধ্যে বিশ্বজুড়ে এর প্রভাব পড়তে শুরু করেছে সরবরাহ সংকটের সংখ্যায়। শিকাগোতে গমের দাম শতকরা 5 ভাগ এবং ভুট্টার দাম শতকরা 2 ভাগ বেড়েছে। মালয়েশিয়ার তেলের দাম বেড়েছে শতকরা 4 ভাগ। রাশিয়ার সিদ্ধান্তে আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে পাঠাতে যাওয়া কয়েক লাখ টন গম ঝুঁকির মধ্যে পড়েছে। পানিপথের মানবিক করিডোর দিয়ে রবিবার কোনো জাহাজ চলাচল করেনি। সিদ্ধান্ত প্রত্যাহার করতে রাশিয়াকে চাপ দিচ্ছে জাতিসংঘ, তুরস্ক এবং ইউক্রেন। নিজেদের সিদ্ধান্তে অটল থাকলেও ট্রানজিট দিয়ে সোমবার 16টি জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে রাশিয়া।